Assalamualaikum everyone, it's me Kohinoor Asha. Welcome to my another vlog. অনেক অনেক বছর পর শ্বশুরবাড়ি সিরাজগঞ্জ গেলাম আর সেখানে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন। আমরা জেনিন বাসে করে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। সাথে আমার ননদের হাজবেন্ডও ছিল, ওর বাড়িও সিরাজগঞ্জে, তো ও আমাদের সাথে গেল। আর আমাদের জন্য সুবিধা হলো এই বাসটা একদম আমাদের ওয়্যারলেস মোড় দিয়ে গিয়েছে, তো আর বাস কাউন্টারে আলাদাভাবে যেতে হয়নি, আমরা ওয়্যারলেস মোড় থেকেই উঠে গেলাম সেখানে। আর বাসটা ছাড়লো রাত 9টায়, তো মোটামুটি একটা ভালো সময়ই ছাড়লো, আমরা উঠলাম। তো পথে আবার বৃষ্টিও হলো কিছু জায়গায়, তো মোটামুটি রাত প্রায় 2টার দিকে আমরা হোটেল নূরজাহানে পৌঁছলাম, সেখানে যাত্রা বিরতি হলো। তো আমরা নেমে যেহেতু 9টায় ছেড়েছে, খাওয়া দাওয়া করে উঠা হয়নি, তো আমরা সেখানে একটু ফ্রেশ হলাম, দেন খাওয়া দাওয়াটা সেরে নিলাম, কারণ আর কোনো স্টপেজ থাকবে না একেবারে সিরাজগঞ্জ যেয়ে। তো আমরা খিচুড়ি খেলাম, চিকেন খিচুড়িটা নিয়েছিলাম, আর সবচেয়ে প্রয়োজনীয় যেটা দরকার ছিল চা, সেটা খাওয়া হলো, দেন আবার আমাদের যাত্রা শুরু হলো। আমরা জেনিন নন এসি বাসটাতে গিয়েছিলাম, কারণ এটা আমার শ্বশুরবাড়ির কাছে যে বাজারটা পিপলবাড়িয়া বাজার, সেই বাজারে যেয়ে থামে। আর এমনি এসি বাসগুলোতে গেলে সেগুলো সিরাজগঞ্জ টাউন পর্যন্ত যায়। তো মোটামুটি ভোরের দিকে প্রায় 4:30 হবে, এই টাইমের দিকে আমরা যমুনা সেতুর কাছাকাছি পৌঁছলাম, অনেকদিন পর দেখবো, খুব এক্সাইটেড ছিলাম। এতো আস্তে আস্তে আমরা যমুনা সেতুর দিকে চলে যাচ্ছি, এত সুন্দর রোড দেখলে মনটা ভরে যায়। তো আমি মোটামুটি দেখছিলাম আর খুব এনজয় করছিলাম, ভালো লাগছিল, আর একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। টোল প্লাজা টোল দিয়ে তারপর আমরা আমাদের বাসটা গেল, টোল দিতে একটু সময় লাগলো, আর অত বেশি সময়ও না, তারপরে আমরা উঠে গেলাম যমুনা সেতুতে। তো আমি একটু মোটামুটি অনেকটুকুই আপনাদের জন্য ভিডিও করেছিলাম, যেহেতু যমুনা সেতুটা দেখতে খুব ভাল লাগে এটা দিয়ে যেতে, যমুনা নদী, আর ওয়েদারটাই ছিল অন্যরকম, শীতের একটু হালকা আমেজ ছিল আর খুবই ভাল লাগছিল। দূরে হালকা কুয়াশা দেখা যাচ্ছিল, তো সব কিছু মিলিয়ে মোটামুটি অনেক ভালো সময় যাচ্ছিল সকালটা। সারা রাস্তা যে একটু কষ্টটা ছিল সেটা আর ফিল হচ্ছিল না। তো আমরা পার হয়ে যাচ্ছি যমুনা সেতু, আমার ননদের হাজবেন্ড শাহিন ও সিরাজগঞ্জ টাউনে নেমে গেল, তারপর আমাদের বাসটা আরেক রুট দিয়ে ঘুরে গেল, কারণ সেটা পিপলবাড়িয়া বাজারের দিকে যাবে। তো আমরা অল্প কিছুক্ষণ পরেই বাজারে পৌঁছে গেলাম, প্রায় 6:15 হবে, আমার টাইমটা এত খেয়াল নেই। যাই হোক, এরপরে সিরাজগঞ্জের যে মেন বাহন সেটা হচ্ছে ভ্যান, এখানে গেলেই আসলে চড়া হয়, কারণ সেখানে ওইভাবে রিক্সা ট্যাক্সি নেয়, রিক্সার তো আমি দেখলামই না। যাই হোক, ভ্যানে উঠে প্রথমে খুব ভয়ই লাগছিল, কারণ অনেক দিন পরে উঠা, আমি ফার্স্ট টাইম জীবনে বিয়ের পরে যখন শ্বশুরবাড়ি গিয়েছিলাম তখনই ভ্যানে উঠেছিলাম। তো আবার আমরা এনজয় করলাম, আমরা চলে আসছি আমার চাচা শ্বশুরের বাড়িতে, ওই পাশেরটা কি আমাদের ভিটা, এরকম অবস্থা, জঙ্গল হয়ে গেছে, চাচারা তো উঠেই নাই। আমরা আমার চাচা শ্বশুরের বাসায় গেলাম, কারণ আমাদের ভিটাতে কিছুই করা হয়নি, কেউ যায় না, থাকে না, আমরা তো আমার শাশুড়ির সাথেই থাকি চুরঙে। তো যাই হোক, চাচি বের হয়ে আসলেন, আমাদেরকে ওয়েলকাম জানালেন, আর দেশের বাড়ির ঘর খুব সুন্দরই করেছে আলহামদুলিল্লাহ চাচার গরু। আমার পাশাপাশি দুই চাচা শ্বশুর থাকেন, আমি বড় চাচা শ্বশুরের বাসায় উঠেছিলাম, তার পাশে ছোটো চাচা শ্বশুরের বাসা, এই তো করুণ অবস্থা আমাদের। তো আমরা ঘরে ঢুকে লাগেজগুলো রেখে একটু সামনে হাঁটাহাঁটি করছিলাম, সামনে রাস্তাটা খুব সুন্দর, একদম পাকা করা, তো সবাই সবার সবজি নিয়ে বসা শুরু করছিল। এরপরে আমরা একটু চা খেলাম, যেটা আমাদের বেশি প্রয়োজন হয়, চাচার বাসার পাশে এরকম ছোটো ছোটো কয়েকটা দোকান আছে, এটা আরেক চাচার ভিটার সামনের জায়গা, অনেক বড়ই গাছ লাগিয়েছে। আমার বড় চাচার নাতি সে আবার আমার জন্য পেয়ারা পাড়ার জন্য এই সকালবেলায় গাছে উঠে গেল, খুবই লক্ষ্মী মিষ্টি একটা ছেলে, মেয়েদি
খুব ভালো লেগেছে যেই কয়েকটা দিন আমি তো খুব শর্ট টাইম ছিলাম, কিন্তু আমার সাথে সাথে অনেক অনেক সময়টা ছিল এবং ওকে ওর সাথে থাকাতে আসলে আমার খুব মজাও লেগেছে বেশি। এই আরেক চাচা শ্বশুরের বাসা সবাই গরু পালে, বাড়িতে তো আসলে সবাই এগুলো নিয়েই ব্যস্ত থাকে। সবে সবচেয়ে ভালো লাগলো যে চাচার ছেলেরা পড়ালেখাও করছে, প্লাস সাথে চাচাকে হেল্পও করছে। এই আমাদের বাড়ির সামনে ধানগুলো দেখে এত ভালো লাগলো, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। বাসায় নাস্তা করে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ টেঞ্জ করে আমরা এখন যাচ্ছি মামা শ্বশুরের বাসায়। ওখানে মামা তো দেবর আছে, ও ঢাকা থাকে, ও এসছে বোন। আমরা আবার সেই ভ্যানে উঠলাম, কারণ এটা দিয়ে আমাদেরকে যেতে হবে এদিক থেকে সেদিক। তো যেতে যেতে মাঝে পেলাম তাঁতি বাড়ি, তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, কারণ সামনাসামনি তো আর আসলে এগুলো দেখা হয় না, টিভিতেই দেখি। তো নেমে গেলাম দেখার জন্য। বাড়িতে এরকম কালারফুল গেটওয়ালা বাড়ি আমার খুব পছন্দ, মন্দিলা হাজি বাড়ি। এখানে হচ্ছে তাঁতের এলাকা, এই পাশটায় অনেক তাঁতিরা ওই গামছা লুঙ্গি শাড়ি এগুলো বুনে। আমরা যখন এখানে এসেছি তখন কারেন্ট চলে গিয়েছিল, এই যে লুঙ্গি গুলো সিরিয়ালে সব রেডি করা। গ্রামের সবাই খুব আন্তরিক, আমরা যেখানে ঢুকছিলাম সবাই আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছিল। এরপর আমরা পেপলবাড়িয়া বাজারে যেয়ে একটু নাস্তা করলাম, নাস্তা শেষ করে মামার বাসায় যাব। তো সেখানে এইটা হচ্ছে পেপলবাড়িয়া বাজারে খুব ভালো মিষ্টির দোকান বনলতা, তো সেখান থেকে মিষ্টি নিলাম, নিয়ে দেন আবার মামার বাড়ির জন্য ভ্যান ঠিক করলো আমার হাজব্যান্ড। তো দেখা যায় যে ওখানে মোটামুটি সবাই পরিচিত হয়ে যায়। তো এই ভ্যানালাও মামার বাসার পাশেই, ওনার গ্রাম। ভ্যানে চড়তে খুব মজাই লাগছিল, আমরা দুইজন খুব মজা করে চড়ছিলাম। আর এখানে হচ্ছে একজন মানে আপনার যদি রিজার্ভ না নেন তাহলে একজন 5 টাকা বা 10 টাকা এরকম করে মনে হয়। তা আমরা যেখানে গিয়েছি মোটামুটি রিজার্ভ করে নিয়েছি, তা এই জন্য আর অন্য কেউ সাথে উঠেনি। তো ভালো লেগেছে, দুজন এনজয় করতে করতে গিয়েছি, দুই পাশের রাস্তা সিনারি সব কিছু খুব ভালো লাগছিল। হিস্ট্রি কি ইতালি, ইতালি ব্রিজ, আমি যখন আসছিলাম এখানে ভাঙা ছিল ব্রিজটা, তো এখান দিয়ে নৌকা দিয়ে পার হয়েছিলাম এই পানিগুলো দিয়ে। আল্লাহ এদিকে বলে আমি 15 বছর আগে আসছিলাম, আর তো যে ব্যাগ কেলকি দিয়ে কেমনে যাবো কি করবো। আসলাম মামা শ্বশুরের বাড়িতে, মামা তো দেবর আছে, ওর সাথে দেখা করবো। নেটটা খুব সুন্দর তার দিয়ে দিয়ে বানিয়েছে। তো আমরা ছোটো মামার বাসায় পৌঁছে গেলাম, আমার দেবরটা আবার ওদের বাড়ির কাজ চলছে, তো ওই কাজ নিয়ে ব্যস্ত, ঢাকার সিরাজগঞ্জ দৌড়াদৌড়ি করছে। তা আরেক মামা তো ভাইয়ের বাসায় ভাত খেলাম, সেই মামা তো ভাইটা আবার উনি বেঁচে নেই, তো ভাবি জোর করেই খাওয়ালেন, বললেন এখানে খা তোরা। তো খুব শর্ট টাইম খেয়ে আমরা একটু সিরাজগঞ্জ গেলাম। আমরা একটা ট্যাক্সি রিজার্ভ করে নিয়েছিলাম, তো আমার মামা তো দেবরটা ঠিক করে দিল চায়না ব্রিজে যাওয়ার জন্য। তো ওখানে যেয়ে নাম দেখলাম ক্রসবার 1, ক্রসবার 2, ক্রসবার 3 এরকম। তা আমাদেরকে প্রথমে যেখানে নিয়ে গেলো সেটা হচ্ছে ক্রসবার 1। এই রাস্তার পাশে খুব সুন্দর করে গাছ লাগানো হয়েছে, এক পাশে সব ফলের গাছ, আরেক পাশে হচ্ছে নারিকেল আর সুপারি গাছ। এই গাছগুলো বড় হয়ে গেলে অসাধারণ লাগবে। এটা হচ্ছে চায়না ব্রিজ বলে, আমার তো এখানে দেখতে অনেক সুন্দর লাগতেছে কিন্তু নামবো কীভাবে আমার অনেক ভয় লাগতেছে। ওই পাশে অনেকগুলো কাশফুল দেখা যাচ্ছে। ফ্রাইডেতে নাকি অনেক ভিড় থাকে।
কিভাবে নামছাম জানি না, কিভাবে উঠবো, আমাকে জোর করে নামাইছে। আমার হাজবেন্ড খুব চিল মুডে ছিল, সে আমাকে অনেক ফোর্স করেছে নৌকায় ওঠার জন্য, কিন্তু আমি অনেক ভয় পাই তাই উঠিনি। এইভাবে মানুষকে প্লিজ, তুমি, আমি কোনো দিক তাকাচ্ছি না, আমি তোমার সাথে খালি উঠে যাচ্ছি, আমার গা কাঁপতেছে। ভাই সেখানে কিছুক্ষণ থেকে তারপর আমরা আরেকটা ক্রসবার তিন সেটাতে গেলাম, তো ওই সিএনজিটা ছেড়ে দিতে হয়েছিল, আরেকটা সিএনজি রিজার্ভ করে নিলাম, কারণ আমাদের অনেক কর্মসূচি রয়েছে এখনও বাকি। তো এই জায়গাটায় ঠিক সেম আগেরটার মতোই দুপাশে গাছ লাগানো, খুব সুন্দর করেছে আসলে পরিকল্পনাটা, সেখানকার গভর্নমেন্ট ইয়ে থেকেই লাগানো হয়েছে। আর এখানে হচ্ছে বাতাসের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, বড় বড় পাখার মতন আছে, তো দেখে খুবই ভালো লাগলো এই জায়গাটায় যাওয়ার পরে। যমুনা নদীর পাড়ে অসম্ভব অসম্ভব ভালো লাগছিল ওখানে নেমে। আর এক পাশে সেদিন দশমী ছিল, বিসর্জনের কাজ। সুন্দর জায়গাটা, এখান দিয়ে আমি নেমেছি, এখন এখান দিয়ে উঠবো কীভাবে এটা একটা ভয়ের ব্যাপার। ওই যে দূরে অনেকজন বসে আছে, আমার সব জ্যামে পড়ে পড়ে অনেক দেরি হয়ে গিয়েছে, আরও আগে যাবে, সো আরও আগে আসতে পারলে ভালো। আমরা ঘোরাঘুরি করতে করতে এখন ক্ষুধা লেগে গেছে, আমরা এখন একটু ফুচকা খাবো। কিন্তু যত সন্ধ্যা হচ্ছে এই জায়গাটা তত ভালো লাগছে। আমরা যেমন চিটংয়ে নেভালে বসে থাকি, ঠিক সেরকম একটা ফিল হচ্ছে যমুনা নদীর পাড়ে। ওখানে আমরা বিচে বা কর্ণফুলী নদীর পাশে বসে থাকি, আর এখানে হচ্ছে যমুনা নদীর পাড়ে, ঠিক অনেকটা সেরকমই ফিল হচ্ছে। ক্রসবারে ঘোরা শেষ করে আমরা আবার সেই সিএনজি নিয়ে রওনা দিলাম। আমার যে চাচাতো ভাসুর আছেন, ওনার মেয়ের হলুদে সেখানে যে অ্যাটেন্ড করলাম, এই যে সকাল থেকে ছুটছি তো ছুটছি, তো সেখানে যে সবার সাথে দেখা হলো, বেশিক্ষণ সময় থাকিনি, কিছুক্ষণ সময় থেকে দেন বাসায় ব্যাক করলাম। দ্বিতীয় দিন তাড়াতাড়ি উঠে রেডি হয়ে গেলাম, মেহেদি সহ ঘুরতে বের হলাম, মেহেদি আমাকে সাথে করে নিয়ে গেল, আর ও থাকাতে আমার খুব ভালো হয়েছে। নামাজ পড়তে পারবো তো এখানে, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির এলাকার ঈদগাহ। গাছগুলো তো থাকে, এগুলো ফাঁকে ফাঁকে বসে আর কি সবাই, না হ্যাঁ প্রচুর বেগুন, এখানে বেগুনের চাষ, এ পাশে মরিচ, কি সুন্দর সিস্টেম সব ক্ষেতগুলোতে পানি যাওয়ার জন্য, এখান থেকে কেটে দেয়া হয়েছে, সব জায়গায় পানি যাচ্ছে। ও আচ্ছা, ওই মেশিন দিয়ে পানি উঠায়? ও আচ্ছা আচ্ছা, নরম করার জন্য। আগে তো গরু দিয়ে করা হইতো, তাই না? লাঙল দিয়ে, গরু দিয়ে। কোনটা? আচ্ছা, এগুলো তো হচ্ছে, হ্যাঁ। মেহেদি আমাকে সব কিছু দেখাতে দেখাতে নিচ্ছিল, এত আদর লাগে বাচ্চাটাকে। পাকা ধান ওই পাশে হচ্ছে এখনো কাঁচা, এগুলো সব পাকা, হলুদ হলুদ হয়েছে, এগুলো মানে কয়েকদিন পর কাটা শুরু হবে না মেহেদি? কবরস্থানের মধ্যে ধান, তাহলে কবর কোথায় দেয়? অনেক জায়গা। আচ্ছা, তিন থাক, দরকার নাই তাই। ডিপের পানি, এইগুলাই সব পুরা খেতে যাচ্ছে, তাই না? খুব ভালো লাগছিল ধান ক্ষেতের ভিতর দিয়ে হেঁটে যেতে, ধানের একটা ঘ্রাণ, এই ঘ্রাণটা তো আসলে কখনো শহরে পাই না। আর অনেক গাছ, সব গাছই মাশাল্লাহ অনেক সবজিও ধরেছে, ফলও। ধানের ভিতরে ভিতর কলা গাছের বাকল না এগুলা? কচু কচু গাছের ইয়ে দিয়ে রাখছে, কারণটা হচ্ছে ইঁদুর ধান খেয়ে ফেলে,
ওকে ইমোশনালি একটা ভয় দেখানোর জন্য এইটা থাকলে ওরা রাতে মনে করবে যে এখানে সাপ শুয়ে আছে। আসলে এগুলো গ্রামে না আসলে তো কিছুই জানতাম না, অনেক কিছু জানলাম। চাচাদের কফি খেত মরিচ গাছ লাগিয়েছে, এই হলো আমার দেব ছোট চাচার ছেলে ওয়ালি উল্লাহ, বড় ছেলে। ও কিন্তু অনার্স পড়ছে, পাশাপাশি আবার এই ক্ষেতের কাজও করছে। খুবই ভালো লাগলো আমার এটা দেখে। তারপরে আমরা ওখান থেকে ঘুরে চলে গেলাম আমাদের পুরান বাড়িতে, কারণ বাড়িতে কিন্তু সবারই একটা পুরান বাড়ি থাকে, আবার ওখান থেকে চেঞ্জ করে আবার নতুন করে আরেক জায়গায় বাড়ি করে। তো সেই পুরান বাড়িতে ঘুরলাম কিছুক্ষণ এবং সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম, খুব ভালো লাগলো। এই যে পাকা ধানের স্তূপ করা হচ্ছে, পরে এগুলো থেকে ধান বের করা হবে। তো মোটামুটি পুরান বাড়িতে সবার সাথে দেখা সাক্ষাৎ করে ব্যাক করলাম আবার চাচার বাড়ির কাছে। সেখানে এসে আমরা একটু চা খেলাম, কারণ চাটা না খেলে তো আর হয় না। তো আগে চাটা খেলাম, আবার একটু এনার্জি গেইন করে দেন গেলাম পেপলবাড়িয়া বাজারে। ওখানে আমার ভাসুরের মেয়ে থাকে, ওর বাসায় গেলাম। এবং আমার বড় জা উনি এসেছেন আমেরিকা থেকে, তো ওনার সাথে একটু 10-15 মিনিট দেখা করে আসলাম। তো সেখান থেকে আবার চাচার বাড়িতে এসে রেডি হয়ে গেলাম বিয়েতে যাওয়ার জন্য। তো সিরাজগঞ্জ আবার গেলাম আমরা সিএনজি নিয়ে। এইভাবেই চলতে থাকলো আমার দ্বিতীয় দিনের কর্মসূচি। তো কিছুক্ষণ সেখানে সময় কাটালাম, সবার সাথে দেখা সাক্ষাৎ করার পর আবার গেলাম শাহিনের বোনের বাসায়। যেহেতু সিরাজগঞ্জ এসেছি, ওর সাথে দেখা না করে গেলে নিজের কাছেই খুব খারাপ লাগবে, অনেক বছর দেখা হয় না। এই হলো ওর বোন, ওরা দুই বোন দুই ভাই। তো ওদের সাথে দেখা হলো, কিছুক্ষণ সময় কাটালাম। তারপর বড় মেয়ের আবদার ছিল ওর জন্য দই নিয়ে আসার জন্য, তো সেটা নিলাম নিয়ে, কারণ পরের দিনই আমাকে আবার ব্যাক করতে হবে। তো তারপর আইসক্রিম নিলাম নিয়ে, পাশে চাচাদেরকেও ডাকলাম, দোনো চাচার ছেলেরা চাচারা সবাই মিলে একসাথে আইসক্রিম খেলাম, তারপর একটু রেস্ট নিলাম। দুই দিন ননস্টপ ঘোরাঘুরি করার জন্য আমি চাচার গাছের ডাব খেতে পারিনি, একটা আফসোস ছিল। তাই যেদিন চলে যাব সেই তৃতীয় দিন ভোরে 5:30টার সময় চাচা উঠে দেখি লাঠি নিয়ে যাচ্ছেন। কিরে কোথায় যাচ্ছেন চাচা এত বড় লাঠি নিয়ে? তারপর উনি ওনার টিনের চালে উঠলেন, উঠে আমার জন্য ডাব পারলেন, কারণ বৌমাকে ডাব খাওয়াতে হবে। তো যাই হোক, নিষেধ করছিলাম তাও চাচা মানলেন না, বললেন না খেয়ে যেতে হবে। তো আমি তো আর অত সকালে ডাবের পানি খাওয়া হয়নি, তো চাচাগুলো বের করে পানিটা আমাকে একটা বোতলে দিয়ে দিয়েছিলেন, বলেছিলেন বাসে বসে খেও। আর উনি যে ডাব পেরেছিলেন, 3টা ডাব পেরেছিলেন, একটা একদম নিচে পড়ে যে ফেটে গিয়েছিল, আর আমার চাচা তো দেবর ও বাকি 2টা ধরতে পেরেছে মোতালেব। তো যাই হোক, এটাই হচ্ছে আসলে ভালোবাসা আদর। ওনাদের মুরুব্বিদের এই আদর ভালোবাসাগুলোই কিন্তু ওনাদের প্রতি আমাদের শ্রদ্ধাগুলো আরও অনেক বাড়িয়ে দেয়। তো তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হয়ে গেলাম ডাবের পানি টানে নিয়ে, আর এত সুন্দর পরিবেশ দেখে একটু মন চাচ্ছিল না আসার জন্য। তারপরেও ছুটি শেষ আমার স্কুলে, চলে তো আসতেই হবে। তো আবার পেপলিবাড়িয়া বাজারে এসে নাস্তা করলাম, আর ওখানে দেখলাম আপনি পরোটা যা দিয়েই খান এই ডালটা সাথে ওরা দিবেই। আরেকটা জিনিস দেখলাম যেটা আমি দেখিনি কখনো, সবাই যার যার ক্ষেতের ফসলগুলো তুলে এনে সবজিগুলো এখানে বাজারে নিয়ে আসছে, এখান থেকে ওনাদের থেকে যারা খুচরা বিক্রি করেন ওরা কিনে নিয়ে যাচ্ছে। তা আমি ঢাকা পর্যন্ত এসেছিলাম, আমার আম্মার সাথে দেখা করে আসব, আমার মামাতো দেবর ওর সাথে আসব, ও ঢাকা আসছে। তা আমরা সিএনজি রিজার্ভ করে আসলাম সিরাজগঞ্জ পর্যন্ত, তারপর এসআই এন্টারপ্রাইজ এই বাসে করে আসলাম। আমার হাজব্যান্ড আমাকে বাসে তুলে দিয়ে গেল, সেই আবার যমুনা সেতু পার হচ্ছি। এরপরে আম্মার বাসায় চলে আসলাম, আর আমি আসবো জেনে আমার সব বোনরা আসলো। অনেক রকমের নাস্তা আমার মেজো বোন বানিয়ে নিয়ে এসেছিলো, আমার মেয়ে আসলো ও নাস্তা নিয়ে আসলো। মোটামুটি একটা গেট টুগেদার আম্মার বাসায় হয়ে গেল। আমার ভাইয়ের বউ নাস্তা তৈরি করলো, সবাই মিলে অনেক নাস্তা খাওয়া হলো, তারপর ও রাতের আয়োজন করলো। তো এই তো আমরা অনেক মজা করছিলাম সবাই মিলে, আর আমার মেজো বোন আমার জন্য ছিটা পিঠা বানিয়ে এনেছিলো, অনেকদিন যেটা খাওয়া হয় না। তো এক ফাঁকে দোকান থেকে আমার ভাইও আসলো, কারণ ওর নিজের দোকান ব্যবসা নিজের। তো আমরা সব বোনরা মিলে, ভাই বোনরা মিলে ফটোশ্যুট করলাম আম্মার সাথে, অনেক দিন আসলে যাওয়া হয় না। আমার বড় মামাও আমাদের কথা শুনে আমাদের সাথে দেখা করতে আসলেন। তো মোটামুটি একটা খুব ভালো সময় কাটালাম, সেই রাতটা আম্মার বাসায় থাকলাম। তারপর দিন আমার ছোট ভাই আমাকে বাসে তুলে দিল চিটংয়ের উদ্দেশ্যে, তা আল্লাহর নামে রওনা দিলাম, কারণ এই 3 দিনের সফর
খুব ভালো কাটালো, আল্লাহ সহি সালামতে কাটালো। এখন আমার বাসায় ফেরার পালা, কারণ ছোটো মেয়ে রয়েছে বাসায়, ওর ইন্টার্ন চলছে, ছুটি নেই, তো একা একাই জার্নি করতে হলো। আমার হাজব্যান্ড তো সিরাজগঞ্জ রয়ে গেল, তো মাঝে আবার যাত্রা বিরতি গ্রিন ভিউ রেস্টুরেন্টে, তো সেখানে একা একাই খাওয়া দাওয়া করলাম। আর তো কিছু করার নেই, একা জার্নিটা খুব বোরিং, আবার অন্যরকম একটা ফিলিংসও আছে। তো যাই হোক, আমি অ্যাভয়েড করতে চাই এরকম একা জার্নি, আমার ভালো লাগে না। তো মোটামুটি আল্লাহর রহমতে এই 4 দিনের সফর অনেক ভালোভাবে সহি সালামতে কাটানো হলো, অনেক ভালো লাগলো। এতদিন পরে বাড়িতে যে সবার সাথে যখন দেখা হলো, অনেক এমন জন আছেন যাদের খালি আমি নামই শুনেছি বিয়ের পর থেকে, কিন্তু আল্লাহর রহমতে এবার যে তাদের সাথে আমার দেখা হয়েছে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, এভাবে যেন আল্লাহ যতদিন হায়াতে রাখে এভাবেই কাটিয়ে দিতে পারি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।